হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বর্ম এডুকেশন। আমি অরিত্র, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রাইমেটেড পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি করা হয়, মূলত সেই সমস্ত প্রশ্নেরই দ্রুত সলভিং নিয়ে আজকে আমাদের আলোচনা। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন। 1 থেকে 1000-এর মধ্যে কটি 3 সংখ্যার নম্বর আছে? 1 থেকে 1000-এর মধ্যে কটি 3 সংখ্যার নম্বর আছে? দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 100, বৃহত্তম সংখ্যাটি 999। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 1 এবং বৃহত্তম সংখ্যাটি 9। কটি সংখ্যা আছে এদের মধ্যে? 9টি। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 10, বৃহত্তম সংখ্যাটি 99। কটি সংখ্যা আছে এদের মধ্যে? 2 অঙ্কের 90টি। এই 9 বিয়োগ করলে 90। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি কি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার মধ্যে কটি 3 অঙ্কের সংখ্যা রয়েছে? নিশ্চয়ই 900টি। যদি না বুঝতে পারো, দেখো, 1 থেকে 999-এর মধ্যে কটি সংখ্যা? 999টি। 1 থেকে 9-এর মধ্যে একক সংখ্যা হচ্ছে 1টি, 2টি করে সংখ্যা আছে হচ্ছে 90টি। তাহলে এই নব্বই আর 9 যোগ করে কত হচ্ছে? 99। বিয়োগ করলে কত হচ্ছে? দেখো, 900। তাহলে আমাদের এখানে উত্তর কী পেলাম? বিদাগ 900। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন। একটি কোণের মান 230 ডিগ্রি হলে সেটি কী ধরনের? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, প্রবৃত্ত কোণ। আগে একটি লেখচিত্র আঁকি। দেখো, এই যে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। এই কোণটি দেখতে পাচ্ছ, এই যে এই কোণটি, এটি হচ্ছে এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এই কোণটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ এটি যদি এ হয়, এ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। এই যে কোণটি দেখতে পাচ্ছ, এই কোণটি হচ্ছে স্থূলকোণ, যদি বি নাম দিই, 90 ডিগ্রি থেকে স্থূলকোণ বড় হবে এবং 180 ডিগ্রির মধ্যে হবে। প্রবৃত্ত কোণ কোনটি? এই যে এখান থেকে এতদূর দেখতে পাচ্ছ, এই কোণটি হচ্ছে প্রবৃত্ত কোণ, অর্থাৎ এটি যদি সি নাম দিই, প্রবৃত্ত কোণটি 180 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে। তাহলে আমাদের এখানে কোণের মান কত বলেছে? 230 ডিগ্রি। নিশ্চয়ই সূক্ষ্মকোণ নয়, স্থূলকোণ নয়, সমকোণও নয়, তাহলে উত্তর কী হবে? প্রবৃত্ত কোণ। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন। কোন সংখ্যার 4/5 অংশ তার 1/3 অংশের থেকে 7 বেশি? অর্থাৎ কোনো একটি সংখ্যা যদি আমি x ধরি, তার 4/5 অংশ থেকে আমি 1/3 অংশ বাদ দিচ্ছি, তাহলে কত পাচ্ছি? 7। সংখ্যাটি কত ধরেছি? x, পুরোটি আমি x ধরেছি। তাহলে এই অংশটি কত হচ্ছে? 4x/5। এই অংশটি কত হচ্ছে? 1x/3। বিয়োগ করলে কত পাবো বলেছি? 7। এটি কত পেলাম? এটি কি পেলাম আমাদের শর্তানুসারে? শর্তানুসারে আমরা এটি লিখতে পারি, এবার সলভ করে দিলে হয়ে গেল। দেখো, লসাগু কত হবে? 15 × 3^4 = 12x - কত হচ্ছে? 5x = 7 কত হচ্ছে? 7x = 7 × 15। এটা এটা কেটে দিলে x = কত? 15। অর্থাৎ সংখ্যাটি আমরা কী পেয়ে গেলাম? 15। আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরের প্রশ্ন। মান নির্ণয় করো, 37.188/3.6 কত হবে? এটি হবে, এটি হবে, এটি হবে না এটি হবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব? দশমিকগুলি দেখব না, আগে সরাসরি ভাগ করে দেব। দেখো কী করব, 37.188 আমি 36 দিয়ে প্রথমে ভাগ করে দিই। একবার গেলে 36, 1 নামলো, এ 1 নামলো, 8 নামালে এখানে 0, কতবার যাচ্ছে? যদি 3 বার দিই, 108, 0 এটা 1, এই 8 নেমে আসলো। আবার যদি 3 বার দিই, 108 পাচ্ছি, ভাগটি মিলে গেল। দেখো, আমরা ভাগফল কত পেলাম? 10/33, তাই তো? এবার কি করব, এই যে সংখ্যাটি আছে এটি পাশে লিখে নিই। দেখো, 37.188, নিচে কত? 3.6। এই দশমিক তুলতে হলে উপরে 10 দিয়ে গুণ, এই দশমিক তুলতে হলে নিচে 1000 দিয়ে গুণ, এই শূন্য শূন্য কাটলে নিচে 100, অর্থাৎ
ভাগফলকে আমরা কি করব 100 দিয়ে ভাগ করব। কত পাচ্ছি দেখো তাহলে 10.33। আমাদের উত্তর হয়ে গেল 10.33। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, নিচের কোন নম্বর দিয়ে 10, 86, 36কে ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ এই যে নম্বরগুলি দেখতে পাচ্ছ এগুলি দিয়ে একে ভাগ করলে ভাগশেষ কি থাকবে না থাকবে না সেটি আমাদের দেখতে হবে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে প্রথম অপশন থেকে শুরু করব এবং পরপর দেখতে থাকবো কি হতে থাকে। দেখো 10, 86, 36 লিখে নিই, এটি 3 দ্বারা বিভাজিত। দেখার সবচেয়ে সহজ নিয়মটি কি, ডিজিটগুলি সব যোগ করে দেবো। কত পাচ্ছি দেখো, 1+0+8+6+3+6+9+12+12+24। দেখো 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8, অর্থাৎ এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত। আর একভাবে দেখতে পারতাম খুব সহজে, দেখো কীরকম 10, 86, 36। এ দেখো এটি, যখন এটিও 3 দ্বারা বিভাজিত, এটি 3 দ্বারা বিভাজিত, এটি 3 দ্বারা, এটি 3 দ্বারা, অর্থাৎ এটিও 3 দ্বারা, এটিও 3 দ্বারা, এই দুটি যোগ করলে দেখো 9 হচ্ছে, এটিও 3 দ্বারা বিভাজিত। কি বলতে পারছি, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত, বুঝে গেলাম। এবার দেখো 4 দ্বারা বিভাজিত কিনা। দেখো 4 দ্বারা বিভাজিত হওয়ার সবচেয়ে সহজ একটি নিয়ম আছে, সেটি কি, কোন একটি সংখ্যা ধরো এক্স ওয়াই জেড আছে এবং পরে এ বি আছে, এই যে লাস্টের দুটো ডিজিট নিয়ে যে সংখ্যাটি হবে এই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজিত হয় তাহলে এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত হবে। এখানে দেখো 10, 86, 36 আছে, আমি এটুকু দেখলাম না, দেখছি 36 4 দ্বারা বিভাজিত হচ্ছে, কত হচ্ছে, 9, অর্থাৎ এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজিত হচ্ছে, পেয়ে গেলাম। এবার দেখবো 11 দ্বারা বিভাজিত হচ্ছে কি না। 10, 86, 36 এখানে কি করব, এরও একটা খুব সহজ নিয়ম আছে, সেটি কি, অল্টারনেটিভ ডিজিটগুলি আমি যোগ করে দেব, যেরকম 1+8+3, তারপরে তার অল্টারগুলি আবার যোগ করে দেবো কি 0, 6 আর 6, 0+6+6, এবার এদের আমি বিয়োগ করে দেবো। এই বিয়োগফল যদি শূন্য হয় তাহলে এই যে সংখ্যাটি নিয়েছি এটি কি 11 দ্বারা বিভাজিত হবে। দেখো এটি কত হচ্ছে, 12-12 কেটে যাচ্ছে, কত হচ্ছে, 0, অর্থাৎ কি বলতে পারছি, এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি 3 দ্বারা, 4 দ্বারা, 11 দ্বারা বিভাজিত, অর্থাৎ উত্তর কত হবে, সবকটি। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন, দুটি সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব বেড়ে যায়, কমে যায়, একই থাকে, বাড়তেও পারে আবার কমতেও পারে। সমান্তরাল সরলরেখা কীরকম, সমান্তরাল সরলরেখা হচ্ছে এমন দুটি সরলরেখা যাদের মধ্যে দূরত্ব সর্বদাই সমান হবে, অর্থাৎ এদের মধ্যে যে দূরত্বটা সেটি কনস্ট্যান্ট হবে, অর্থাৎ ধ্রুবক হবে। কীরকম, এই যে দুটি সরলরেখা কোনোদিনই তাদের ইন্টারসেক্ট করবে না, অর্থাৎ ভেদ করবে না, কোনোদিনই তাদের থেকে দূরে চলে যাবে না। যেমন রেল লাইনে পাত দেখেছো, তারা বরাবর চলে, একই দূরত্ব নিয়ে চলে, কোনোদিন মেশে না, সেই রকমই সমান্তরাল সরলরেখাও তাই। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি, উত্তরটি হবে একই থাকে, অর্থাৎ দুটি সরলরেখা সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব সর্বদা একই হয়। আশা করি বুঝেছ। চলো পরের প্রশ্ন, একটি 10.12 মিটার দড়ি থেকে 4.58 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে, অর্থাৎ দড়িটি এত মিটার আছে, এত মিটার বাদ দিলে কতটুকু পড়ে থাকবে দেখতে হবে। দেখো 10.5/8, এই 10.1/2, এর মধ্যে এই সংখ্যাটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, এটি কি মিশ্র ভগ্নাংশ, এটি হচ্ছে প্রকৃত সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এটি হবে প্রকৃত ভগ্নাংশ, এবং এটি ভেঙে যে আমি ভগ্নাংশটি পাব সেটি হবে কি অপ্রকৃত। কিরকম, দেখো 10কে যদি আমি 10কে 2 দিয়ে গুণ করবো হবে 20, 20 সাথে আমি 1 যোগ করবো হবে 21, নিচে 2, অর্থাৎ 21/2, এটি কি অপ্রকৃত ভগ্নাংশ। যদি না বুঝতে পারো দেখো 13কে যদি আমি 4 দ্বারা বিভাজিত করি, 3 বার গেলে 12, 1, এটি এভাবে লিখতে হয়, বুঝে গেছি। এবার অঙ্ক দেখি, একে ভাঙলে কত পাচ্ছি আমরা, 21/2, কি বলেছে এটি বিয়োগ দিতে হবে, কত হচ্ছে, 32, 37,
লসাগু 8, 4 হলে 84 বিয়োগ 37 কত হচ্ছে? 47 বাই 8, একে ভাঙলে কত পাবো দেখো? 5 বাদ দিলে 40, নিচে 7। অর্থাৎ এই সংখ্যাটি আমাদের এ দাগটি উত্তর। আশা করি বুঝে গেছো যে এটি কি মিশ্র ভগ্নাংশ, এটি প্রকৃত সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এটি প্রকৃত ভগ্নাংশ এবং পুরোটি হবে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি বুঝে গেছো। চলো পরের প্রশ্ন। 120 এবং 144-এর লসাগু কত হয়? 120, 144-এর লসাগু কত হবে? 12-কে যদি আমরা ভাঙি দেখো, 3 × 4 হয়, এই 3 আর 4-কে ভাঙলে কত হচ্ছে? 3 × 2 × 2, এই প্রত্যেকটি কি 12-র উৎপাদক। এই উৎপাদকগুলি গুণ করলে কি পাবো? 12 পাবো। এই উৎপাদকের সাহায্যে আমরা কি করব? 120 এবং 144-এর লসাগু বের করব। লিখে নিই, 120 144, প্রথমে 2 বার দিলাম। 2 বার কেন দিলাম? 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এটি 120 এবং 144-কে ভাগ করে, এটি হচ্ছে 60, এটি 72। আবার 2 বার দিলে 30, এটি কত হচ্ছে? 36। আবার 2 বার দিলে 15, এটি 18। 3 বার দিলে 5, 6। এবার কি করব? এই প্রত্যেকটা উৎপাদক আমি গুণ হিসাবে লিখে নেব, দিয়ে যে সংখ্যাটি পাবো সেটি হবে আমাদের কি 120 এবং 144-এর লসাগু। দেখি কত হচ্ছে। 2 × 2 × 2 × 3 × 5 × 6, 5 × 2 = 10, এটি যদি 4 হয় তাহলে 10 আর 4 হচ্ছে 40, এটি হচ্ছে 18, 18 কে 4 দিয়ে গেলে হচ্ছে 72, এই শূন্য বসলে 0, 720। অর্থাৎ 720 হচ্ছে এমন একটি সংখ্যা যেটি 120 দ্বারাও বিভাজিত হবে এবং 144 দ্বারাও বিভাজিত হবে। অর্থাৎ 720 হচ্ছে 120 এবং 144-এর লসাগু। 720 আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ লসাগু কি করে বের করতে হয়। চলো পরের প্রশ্ন। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12 ও 13 সেমি, ত্রিভুজটি কি ধরনের? দেখো, অপশনে প্রথমে রয়েছে সমবাহু, নিশ্চয়ই সবকটা বাহু সমান নয়, অর্থাৎ সবকটি বাহু 5 নয়, এটি হবে না। পরে কত রয়েছে? সমদ্বি বাহু, অর্থাৎ সমান দুটি বাহু, দেখো দুটো 5 নেই বা দুটো 12 নেই, অর্থাৎ এটি হবে না। পরে দুটো কি রয়েছে? সমকোণী আর স্থূলকোণী। দেখো, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সর্বদাই দেখবে উত্তর প্রায়শই সমকোণী হয়, তাই তোমরা সরাসরি কি করবে, বড়টা স্কোয়ার সমান সমান এই দুটি স্কোয়ার হয় কিনা দেখে নেবে। এটা যদি এরকমভাবে ছবি আঁকি দেখো, এরকম দাঁড়ায়, এটি এ হলে এটি বি এবং এটি সি হলে বড়টি 13, এটি 5, এটি 12। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 13² = কত হচ্ছে? 169। এই সংখ্যাটি যদি এ দুটো স্কোয়ারের সমান হয় তাহলে সেই ত্রিভুজটি কী হবে? সমকোণী ত্রিভুজ হবে। এই ত্রিভুজটি কী হবে? সমকোণী হবে। দেখে নিই, 25, 5 স্কোয়ার, এর স্কোয়ার হচ্ছে 144, যোগ করলে হচ্ছে 169। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ac² = ab² + bc² আমরা পেয়ে গেছি। দেখো, 5² আর 12² কত হচ্ছে? 169, এটি কত হচ্ছে? 169। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই যে বাহু বিশিষ্ট যে ত্রিভুজটি সেটি অবশ্যই সমকোণী ত্রিভুজ। আমাদের উত্তর কি হবে? সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন। মান নির্ণয় করো। -2 × -3 × -4 × -5 ×-6, এগুলি গুণ করলে কত হবে? দেখো, সবকটি গুণ আছে, সোজাসুজি গুণ করে দিই। 5-কে আমি যদি 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 10, এবং 10-এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে কত হচ্ছে? 40, 3 আর 6 গুণ করলে হচ্ছে 18, 18-এর 4 দেখা যদি করি এটা হচ্ছে 72, এই শূন্যের জন্য এখানে 0, অর্থাৎ 720। এবার কথা হচ্ছে বিয়োগ ফল হবে না যোগ ফল হবে, অর্থাৎ 720 চিহ্ন যোগ হবে না বিয়োগ হবে। দেখো, একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটির আগে নেগেটিভ আছে, তাই এটি নেগেটিভ হবে। কেন হবে? দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে মাইনাসে, এই দুটির জন্য প্লাস, তাহলে প্লাস, একটি মাইনাস তাহলে মাইনাস, 5টি মাইনাস আছে, 1, 2, 3, 4, 5, এই দুটির জন্য প্লাস, এই দুটির জন্য প্লাস, প্লাস প্লাস, এটি হলে প্লাস, প্লাসে মাইনাসে কত হবে? মাইনাস। তাহলে আমাদের উত্তর কত হলো? -720। আশা করি বুঝতে পেরেছো।
চলো পরের প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 25, বর্গের অন্তর 100, তাদের অন্তরফল কত? দুটি সংখ্যা আমি ধরে নিই এ এবং বি, ধরে নিলাম এ হচ্ছে বি এর থেকে বড়। কি বলেছে? তাদের যোগফল 25, অর্থাৎ এ প্লাস বি আমাদের 25, বর্গের অন্তর 100, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 100। দুটি চলরাশি, দুটি সমীকরণ, নিশ্চয় সমাধান হবে। এটি থেকে আমরা কত পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে কত? 100। এ প্লাস বি আমরা জানি 25, এ মাইনাস বি সমান 100, এ মাইনাস বি সমান আমরা কত পেলাম? 100/25 সমান সমান 4, অর্থাৎ আমাদের এখানে উত্তরটি কত হলো? 4। এই সমস্ত অঙ্ক তোমরা সর্বদাই এ বি ধরবে বা এক্স ওয়াই ধরে করবে, খুবই সহজ হবে এবং যত তাড়াতাড়ি এর সমাধান করতে পারবে, অর্থাৎ শর্তের সমাধান করতে পারবে, তত তাড়াতাড়ি উত্তরগুলি তোমরা করতে পারবে। তো স্টুডেন্টস, এই ক্লাসে যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবে, আর এরকম কিছু যদি ক্লাস তোমরা পেতে চাও তবে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।